এটাকে নিলাম। আপনারা অনেকে খেয়েছেন জানেন, ছোটবেলা অনেকে যেটা গ্রামে বসবাস করে তারা জানেন। নমস্কার বন্ধুরা, আবার আজকে আমরা চলে এসেছি নতুন একটা স্পট নিয়ে। যদিও এই মুহূর্তে আমরা যাব তাজপুর, যদিও তাজপুর ইয়াসের ঝড়ের পরবর্তী সময়ের অবস্থাটা কেমন এবং এই মুহূর্তে আসা যাবে কি না, যদিও আজকে 14 তারিখ, তো এই লকডাউন পিরিয়ড কালকে উঠে যাও, কালকের পরবর্তীতে উঠে যাওয়ার পরে আপনারা আসতে পারবেন কি না সমস্ত ইনফরমেশান আপনাদেরকে দেবো। চলুন দেখতে থাকুন আমাদের সঙ্গে, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। চলুন তবে দেখা যাক তাজপুর। তো চলুন, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আমরা এই মুহূর্তে যাচ্ছি লকডাউনের একবারে শেষ মুহূর্তে তাজপুরে, গিয়ে দেখব আর সত্য নিষ্ঠ তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। বন্ধুরা বলতে বলতে চলে এসেছি আমরা তাজপুর সমুদ্র সৈকতে। যদিও যে দৃশ্য আমরা এখন দেখতে পেলাম, মানে সত্যিকারে আমি যে পথ দিয়ে এখন হাঁটছি এই পথটা পুরোটাই ভেঙে গেছে আর এটাই ছিল একমাত্র মাধ্যম মানে এইখান দিয়ে যাতায়াতের জন্য। যারা আগে গাড়ি নিয়ে বা এমনিতে তাজপুরে এসেছেন তারা জানেন যে তাজপুরের অবস্থা কেমন ছিল, কিন্তু বর্তমানে পুরো অবস্থাটা যদি আপনাদেরকে দেখাই, দেখুন আগে দেখাই তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকুন। এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন রাস্তার কাজ খুব দ্রুতই হচ্ছে, এই রাস্তাটা পুরোটা ভেঙে গেছিল এবং পাশে একটা স্কুল দেখতে পাচ্ছি, জলধা হরিজন প্রাইমারি বিদ্যালয়। স্কুলের চতুর্দিকে জল এবং স্কুলেও কিছু বানভাসী বলতে পারেন, বানভাসী মানুষ আছে এবং পুরো জায়গাটা একেবারে ভেঙে চুড়ে শেষ হয়ে গেছে।
তো দেখি আর কি দেখাতে পারি আপনাদেরকে। বাড়ি এখানে এইগুলো পুরো ভেঙে গেছিল নাকি? এই স্কুলে পড়িস? স্কুল ডুবে গেছিল নাকি? কতটা জল উঠেছিল? গোলাপ দি। এখন কি সবাই ত্রাণ দিতে এসছে এখানে? বাড়ি কোনখানে? এখন কোথায় আছিস? এখানে? আচ্ছা, আর এটা পুরো ভেঙে গেছিল জায়গাটা পুরোটা? আচ্ছা, যা। নাম কি তোর? রাহুল দোলাই। ওকে, সে জানালো যে সেই স্কুলে জলধা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে এবং এই দেওয়ালটা ভেঙেছে। দেখুন, এইটা যে নতুনভাবে তৈরি করা হয়েছিল পুরো ভেঙে একেবারে শেষ হয়ে গেছে। এবং সর্বোপরি বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে কাজ করা হচ্ছে এবং পুরো অঞ্চলটা একেবারে শেষ। ইয়াসের তাণ্ডব কতটা পড়েছে আপনারা এখানে না এলে বুঝতে পারবেন না। আপনার দোকান কেমন, ঠিক ছিল? এখানে নয় মানে শঙ্করপুর থেকে মানে জলটা। ও, এটা আপনার দোকান তো নাকি? এই কাকুর দোকান পুরোটাই শেষ হয়ে গেছিল, নতুনভাবে তৈরি করেছে। কাকু আমাকে ঢুকে দেখতে বললো, ও সব কিছুই শেষ হয়ে গেছিল, এই পেপারটা দিয়ে নতুনভাবে আবার বানাচ্ছে। তো জীবন জীবিকার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে একেবারে সব কিছুই শেষ করে দিয়ে গেছিল ইয়াস। তো এখন আর পর্যটক নেই তো? এখন আসে কেউ মানে টুকটাক আসে? টুকটাক আসে সরকারি তরফ থেকে? ত্রাণ আসছে তো? আসেনি, কোনো অঞ্চলে আসেনি, এখানে বাইরের লোকের দিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। ক্লাব দিচ্ছে, বাইরের লোক দিচ্ছে, নদিয়া জেলার লোক দিচ্ছে, আশ্রমের দিচ্ছে খেতে। আচ্ছা, আপনার নাম? আমার নাম দুর্গাপদ জানা। ধ্বংসপ্রবলিত এলাকার একটা দোকান আছে, দোকানটা পুরো ভেঙে গেছিল দেখতে পাচ্ছেন, নতুন করে জাল দিয়ে সারানোর চেষ্টা করছে। তো কিছু ছিল না? ও, উনি দেখাচ্ছেন যে পুরো কাপড়টা চাল ফাল কিছু ছিল না, কাপড় দিয়ে সেলাই করেছে। ঠিক আছে, আসছি কাকু। হ্যাঁ, নমস্কার। চলুন আমি আরও এগিয়ে আপনাদের দেখাবো কি আছে। রাজ্য সরকার তড়িঘড়ি কাজ করছে যদিও, কিন্তু পুরো অঞ্চলটা একেবারে ধ্বংসকবলিত অবস্থার মধ্যে হয়ে আছে। চলুন আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। চাঁদপুর পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে কিন্তু রাস্তা নেই, যতটা পারছি আপনাদেরকে। বন্ধুরা, আসলে এই অঞ্চলটাতে এলে এই মুহূর্তে আপনাদের মনে হবে যে এখানে মানুষ এই মুহূর্তে ঘুরতে এলে খুব দুঃখই পাবে, কারণ অঞ্চলটার যা অবস্থা, সাধারণ মানুষ থেকে শুরু করে হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে ছোট ছোট যে গুমটি দোকানগুলো সেগুলোরও যা অবস্থা, তাতে মানুষের জীবন জীবিকার যে কত বড় প্রভাব ফেলেছে ইয়াস, তা যদি আপনারা চাক্ষুষ দেখতে চান তো এই মুহূর্তে আসতে পারেন। ঝড়ের তাণ্ডব আর মানুষ যেখানে অসহায়, আমি এই মুহূর্তে যে গাঢ়ওয়ালটার উপরে দাঁড়িয়ে আছি, ঠিক যেটাতে উপরে পাচ্ছেন, এই মুহূর্তে যে গাঢ়ওয়ালটার উপরে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন, এক্স্যাক্টলি এখান থেকে ভাঙা, এই যে এই ভাঙা অঞ্চলটা অনেকটা দূর বিস্তৃত, এবং যে দূরে কোনো প্রকারের বাধা নেই সমুদ্রে জল ঢুকতে, তাই এই সমস্ত অঞ্চলে জল ঢুকে পুরোটাই প্লাবিত হয়ে গেছে। আসলে এই প্লাবনটা আপনারা টিভির পর্দায় দেখেছেন বা অন্যান্য জায়গায় দেখেছেন, কিন্তু বাস্তবিক পক্ষে এসে যদি আপনারা দেখতে পারেন, এই মুহূর্তে
যে সমুদ্র আপনাদেরকে আনন্দ দেয় সেই সমুদ্র যে কতটা ভয়ানক রূপ ধারণ করতে পারে তার সমুদ্র নিকটবর্তী অঞ্চলের মানুষগুলো খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটিতে যে পাথরগুলো ছিল সেই পাথরগুলোকে নিয়েও সমুদ্র কিছু চলে গেছে এবং উপর দিকে ছুঁড়ে ফেলেছে। এই মুহূর্তে এই অঞ্চলটাতে কাউকে তো নামতে দেওয়া হবেই না এবং মৎস্যজীবীরাও এই মুহূর্তে এখানে নামছে না, যদিও ব্যান পিরিয়ড চলছে আপনারা জানেন। তো তারপরেও বলবো চাঁদপুর তাজপুর এই সমস্ত অঞ্চল একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। যে সমস্ত পেপার বা টালি কিংবা মাটির বাড়ি ছিল সবগুলোই শেষ। তো সেই জন্যই বলছি যদি আপনারা আসতে চান, আমি আগের ভিডিওতেও বলেছিলাম আমার দীঘার ভিডিওতে, যারা এখন মতো এই ভিডিওটা দেখেননি আই বটনও দিয়ে দিচ্ছি দেখে নেবেন। এই মুহূর্তে না এসে মিনিমাম আপনারা যদি পারেন জুন মাস ছেড়ে দিয়ে জুলাইয়ের দিকে আসুন, তাহলে হয়তো পুরনো তাজপুর পুরনো দীঘাকে বুঝতে দেখতে পাবেন। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় না আসাটাই ভালো। চলুন আমি আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাজ চলছে বাঁধ বানার জন্য এবং পাইলেন দেওয়া, যাকে বাংলা ভাষায় আপনারা সবাই জানেন বলে পাইলেন দেওয়া হয়, পাইলেন দেওয়া হচ্ছে। রাস্তা নেই এখানে, রাস্তা নিশ্চিহ্ন হয়ে গেছিলো, তাই ওই দেখতে পাচ্ছেন যে বালির বস্তাগুলো ফেলা আছে। ত্রাণ নিয়ে এসছেন নাকি চন্দননগর? এই দাদারাও ত্রাণ নিয়ে এসছে, তো দেখতে পাচ্ছেন চন্দননগর থেকে এসছে এনারা। দাদু এই উপরেও জল উঠে গেছিল? হ্যাঁ, মানে এই উপরটাতে এতটা হাইটেও জল উঠে গেছিল পুরোটাই 30 ফুট? ও আপনাদের বাড়ি এখানে নাকি? রিলিফ পাচ্ছেন তো নাকি, ওই ত্রাণ পাচ্ছেন? আচ্ছা, তাজপুরে আমরা জানি খাবার টাবার হয়তো পেয়ে যাবো, এসে দোকান সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। ভালো আছিস? তো বাড়ি এখানে দাঁড়া, বাড়ি এখানে, বাড়ি এখানে। এ জল দেখেছিস, জল উঠেছিল অনেকটা ঝড়ে? ঝড়ে এখানে ছিলিস? কোথায় ছিলিস? মা ঘরে, দিদির ঘরে? আচ্ছা, যে বড় বড় ঝাউ গাছগুলো আপনারা দেখতে পান দীঘাতে গিয়ে, যদি আপনারা তাজপুরে এসে থাকেন দেখেছেন বিভর্ষভাবে সব বড় বড় ঝাউ গাছগুলো পড়ে গেছে দেখুন। বন্ধুরা এই মুহূর্তে তো দেখতে পাচ্ছেন তাজপুরে আছি, কিন্তু তাজপুরে দর্শক নেই অর্থাৎ পর্যটক নেই। আমরা এসেছি বাইক নিয়ে, এর আগে এসেছিলাম দীঘাতে, এখন এসেছি তাজপুরে। আমরা মন্দারমণিরও অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তী পাঠে, আমাদের সঙ্গে থাকুন। আর গাছগুলো দেখুন, গাছগুলোর অবস্থা একেবারে শেষ হয়ে গেছে। আর এই বোল্ডারগুলোকে নিচে বিছানো হয়েছিল, গার্ডওয়াল দেওয়ার জন্য কাজ চলছিল। কাজ যতটা হয়েছিল, কাজের যে নির্দিষ্ট কাজ হয়েছিল সেই কাজ যে যতটা পর্যন্ত হয়েছিল ততটাকেই শেষ করে দিয়েছে। আবার নতুনভাবে কাজ করতে হবে সরকারকে। যাই হোক, এই সুন্দর সমুদ্রের অসুন্দর রূপটি আপনাদের সামনে তুলে ধরছি এবং সবার কাছে একটাই অনুরোধ বা বিশেষ অনুরোধ, বন্ধুরা আপনারা পারলে জুন মাসে পরে আসুন, আনন্দ পাবেন। এখন জুন মাস তো, আজকে 14 তারিখ, তো আমার মনে হচ্ছে না জুন মাসের মধ্যে পুরোটা রিকভার হবে।
আরো কিছুটা সময় লাগবে, তাহলে সেই আনন্দটা পাবেন বলে আমার মনে হচ্ছে না, আমি ব্যক্তিগতভাবে বলছি। আর একটা কথা হচ্ছে, আপনারা যখনই আসবেন সঙ্গে খাবার নিয়ে আসবেন, যখনই আসবেন খাবার জলের বোতলটা সঙ্গে নিয়ে আসবেন। কারণ আমি বারবার একটা কথা বলছি, যারা আমাদেরকে রান্না করে ছোট ছোট হোটেল বা রেস্টুরেন্ট ভাবে আমাদেরকে খাওয়াতো, তাদের নিজেদেরই ঘরগুলো ভেঙে গেছে, তো তারাই এখন রিলিফ বা ত্রাণের উপরে নির্ভর করে আছে। তারা আমাদেরকে এই মুহূর্তে রান্না করে খাবার বা কোনো রেস্টুরেন্ট বানিয়ে আমাদের খাওয়ানোর মতো অবস্থাতে নেই। তো দয়া করে যখন আসবেন সঙ্গে খাবারটা নিয়ে আসবেন। চলুন, বন্ধুরা আমরা তো এখানে এসে খাবার তেমন পাইনি, তো রাস্তায় যেতে যেতে একটা সেই ছোটোবেলার সেই কলকে ফুলের কথা মনে পড়লো। কলকে ফুল, এটাকে নিয়ে এটা ছাড়িয়ে আপনি মিষ্টি মধু পাওয়া যায়, ছোটোবেলা অনেকে খেয়েছেন, আপনারা হয়তো খেয়েছেন, কিছু তো খেতে হবে না? দেখতে পাচ্ছেন এটাকে নিলাম, আপনারা অনেকে খেয়েছেন জানেন, ছোটোবেলা অনেকে যারা গ্রামে বসবাস করে তারা জানেন এখানে মধু থাকে, মানে মিষ্টি একটু রস পাওয়া যায়। ট্রাই করতে পারেন যদি তাজপুরে আসেন, রাস্তার দুধারে প্রচুর এই রকমই কলকে ফুলের গাছ আছে, অনেক নানা রকমের ফুলের গাছ আছে, আপনাদেরকে দেখালাম, তো এগুলো ট্রাই করতে পারেন। আমি তো এগুলোই খাচ্ছি অনেকক্ষণ ধরে, আমরা রেস্ট নিচ্ছি, দারুণ, খুব ভালো।